চীনের অত্যাধুনিক ফাইটার জেট কেস খেয়ে গেল ভারতের র্যাডারে। চীনের জে টোয়েন্টি ফাইটার জেটের লুকিয়ে থাকার বিশেষ ক্ষমতা রয়েছে এমনটাই দাবি করে চীন। কিন্তু বেইজিংয়ের সেই দাবি উড়িয়ে ভারতীয় বায়ুসেনা দাবি করল তাদের র্যাডারে ধরা পড়েছে চীনের ওই বিমান। ভারতের সুখোই Su-30 MKI-এর র্যাডারে ধরা পড়েছে চীনের সেই যুদ্ধবিমানের ছবি। কয়েকশো কিলোমিটার দূরে থাকা ওই যুদ্ধবিমান দেখা গিয়েছে বলে জানিয়েছে বায়ুসেনা। বায়ুসেনা এবার Su-30 MKI-এ বসাচ্ছে রাশিয়ার বিশেষ র্যাডার, যা একসঙ্গে 30টি যুদ্ধবিমানকে ট্র্যাক করতে পারবে। বায়ুসেনা জানিয়েছে ভারতের ওই যুদ্ধবিমান সম্প্রতি উত্তর পূর্বের আকাশে উড়ছিল, সেই সময় ধরা পড়ে চীনা যুদ্ধবিমানের ওই ছবি। তিব্বতে দেখা যাচ্ছিল ওই বিমানের উপস্থিতি। বায়ুসেনা প্রধান বীরেন্দ্র সিং ধানোয়া জানান, Su-30 র্যাডার কয়েকশো কিলোমিটার দূর থেকে চীনের জে টোয়েন্টির ছবি তুলতে পেরেছে, সুতরাং চীনের ওই আধুনিক যুদ্ধবিমানকে নিয়ে মোটে আতঙ্কিত নয় ভারত।